কমলালেবু খাবার পরে কমলালেবুর খোসাগুলোকে এভাবে না ফেলে দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন কমলালেবুর সাবান, যা আমাদের শীতকালে স্কিনকে খুব উজ্জ্বল ও টানটান রাখে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। বন্ধুরা, শীতকালে খুবই প্রচলিত ফল এই কমলালেবু। কমলালেবু আজকাল বারো মাসই পাওয়া যায়। ভিটামিন সি এ ভরপুর রয়েছে এই কমলালেবু। লেবু খেলে আমাদের খাবারও খুব ভালো ডাইজেস্ট হয়, তাই লেবু আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি। বন্ধুরা, লেবু কমলালেবু খাবার পরে কমলালেবুর খোসাগুলোকে আর ফেলবেন না। কমলালেবুর খোসা কিন্তু প্রচুর রয়েছে ভিটামিন সি, যা আমাদের স্কিন কেয়ারের পক্ষে খুবই উপকারী। চলুন আজ আমি লেবুর খোসাগুলো দিয়ে আপনাদের সাবান বানিয়ে দেখাবো। প্রথমে লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে আমি মিক্সার জারের মধ্যে মিহিন করে গ্রাইন্ড করে নেব। মিক্সারে যখন আমি গ্রাইন্ডটা করব, আমি কিন্তু খুবই সূক্ষ্মভাবে এবং খুবই মিহিনভাবে গ্রাইন্ড করেছি। এবার চলুন কিভাবে সাবানটি বানাতে হয় আমরা দেখে নিই। বন্ধুরা, শীত আসার আগে বা শীতের সময় এই সাবান যদি আমরা ব্যবহার করি, আমাদের স্কিনের পক্ষে খুবই উজ্জ্বল এবং চমক দেবে। দেখুন, যে কোনো সাবান বানানোর আগে আমাদের একটা সোপ বেস নিয়ে নিতে হয়। এখানে আমি পেয়ারসের সাবান নিয়ে নিয়েছি, এটা দিয়ে খুব ভালো সাবান বানানোর কাজ দেবে। এবার এই সাবানটাকে দেখুন, আমি একটা চাকুর সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নিত্য প্রয়োজনীয় অনেক টিপস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যা আপনারা অনেকেই পছন্দ করেছেন। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নেবেন এই অরেঞ্জ পিল সোপ, যেটা আমাদের স্কিনকে উজ্জ্বল, কোমল এবং টানটান রাখতে সাহায্য করবে। বিশেষ করে এই শীতকালে যদি এই সাবান আমরা ব্যবহার করে থাকি, আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো। বন্ধুরা, এই সাবান ছোট বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ব্যবহার করে নিতে পারি। এবার দেখুন, সাবানগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এরপরে আমি কি করে বানাচ্ছি চলুন আপনাদের দেখাই। টুকরো করে রাখা সাবানটিকে আমি একটা সসপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ডবল ওয়াটার বয়লিং যে মেথড থাকে, ডবল বয়লিং মেথডে আমি এই সাবানটাকে গলিয়ে নেব। তার জন্য দেখুন, একটা কড়াই বা ফ্রাইপ্যানের মধ্যে এই রকম জল ফুটিয়ে নেবেন। ডাইরেক্ট সাবানটা গ্যাসের উপরে রাখবেন না, তাহলে সাবানের যে উপকারিতাগুলো থাকবে সবই নষ্ট হয়ে যাবে। এবার দেখুন, এইভাবে আমি এই সাবানটাকে প্রথমে গলিয়ে নেব। সাবানটা এক মিনিটের মধ্যেই গলে যাবে। গলে যাওয়া সাবানের মধ্যে এবার আমি দিয়ে দেব বেশ কিছু জিনিস। দেখুন, জল ফুটতে না ফুটতে সাবান কিন্তু গলতে শুরু করেছে। এবার এই সাবানের মধ্যে সবার প্রথমে আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে গ্লিসারিন। আপনাদের বাড়িতে যদি গ্লিসারিন না থাকে, আপনারা নারকেল তেলও ব্যবহার করতে পারেন। তারপরে এতে দিয়ে দেব গুঁড়ো করে রাখা অরেঞ্জের খোসাগুলো বা কমলালেবুর খোসাগুলো। সমস্ত কিছু দিয়ে আমি এক মিনিটের মতো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটা লিকুইড ফর্ম বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই সাবান বানাতে খুবই সহজ, কিন্তু আমরা ভাবি সাবান বানানোর পরে এই সাবানটাকে আমরা কি করে জমাবো। বন্ধুরা, সোপ বেস যে কোনো সাবান যদি আমরা ব্যবহার করে থাকি, সেটা ঠান্ডা হতে না হতেই নিজেই জমে যায়। এর জন্য এটাকে কোনো ফ্রিজে বা কোনো অন্য কোনো জায়গায় রাখার দরকারও পড়বে না। এবার দেখুন, সাবানটা এক মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার দেখুন, এই সাবানটা জমানোর জন্য আমি জলের ঢাকনা নিয়ে নিয়েছি। আপনারা পারলে বাটিতেও ব্যবহার করে নিতে পারেন। তার মধ্যে দেখুন দিয়ে দিলাম এক ফোঁটা করে গ্লিসারিন, যাতে সাবানটা তুলতে আমার খুবই সাহায্য হয়। বন্ধুরা, এরকম এই ঢাকনি আমাদের সকলের বাড়িতেই থাকে। যাদের বাড়িতে সাবান তৈরি করার মল থাকে না, তারা কিন্তু খুব সহজে এই ঢাকনির মধ্যে সাবান বানিয়ে নিতে পারেন।
এবার দেখুন যেটুকু লিকুইড ছিল আমার দুটো সাবান বানানো গেছে। আমি এবার ভালো করে এই সাবানটাকে দেখুন নর্মাল অবস্থায় রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পরে সাবানটা খুব ভালোই জমে গেছে। এরপরে একটা কাঁচির সাহায্যে সাইড দিয়ে কেটে দিলে খুব সহজেই এই সাবানগুলো বেরিয়ে এসেছে। বন্ধুরা, এই সাবান শীতকালে প্রত্যেক দিন যদি আমরা ব্যবহার করে থাকি, আমাদের স্কিন যেমন গ্লো করবে তেমন স্কিন নরমও কোমল হয়ে যাবে। আপনারাও বাড়িতে খুব সহজেই এই সাবান বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে পরবর্তী একটা সুন্দর ভিডিওর সাথে।